হ্যালো ভিউয়ার্স, মইনাক্স ফুড ওয়ার্ল্ডের আর একটা এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের রেসিপি। আজ তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা কাঁকড়া রেসিপি। আজ বানাবো কাঁকড়ার ঝাল। আজকে আমি কাঁকড়ার ঝোল এবং ঝাল দুটো রেসিপি একসাথে তোমাদের দেখিয়ে দেবো, আশা করছি ভালো লাগবে। তো রান্না শুরু করার আগে সবার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে কেটে ফেলতে হবে এবং কাটার পর সেটাকে ধুতে হবে। কাঁকড়াগুলো কী করে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বাইরের থেকে কাঁকড়াগুলো বেঁধেই দেয়, সবার প্রথমে দাঁড়াটাকে কেটে ফেলতে হবে, কেটে দিয়ে ওরা কামড়াতে পারে। তারপরে তার পাগুলোকে কেটে ফেললেই কাঁকড়া কাটা প্রায় কমপ্লিট হয়ে যায়। আমি এখানে বটির সাহায্যে কাটছি, তোমরা যদি ছুরি দিয়ে কাটতে পারো তো কেটে নিতে পারো। তো এরপরে ওর মাথার উপর একটা ভারী কিছু দিয়ে আঘাত করলেই মাথাটা খুলে যাবে, খোলসটা। তারপরে পেছনের এই অংশটা বাদ দিয়ে দিতে হবে এবং তারপরে যে কালো কালো ফুলকাগুলো, এগুলোকে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আমি আরও একটা কাঁকড়া কেটে দেখাচ্ছি, দেখতে পারো জাস্ট মাথার জয়েন্টের কাছটায় বাড়ি মারলেই খোলসটা খুলে যায়। এবার পেছনের এই কালো অংশটা বাদ দেওয়ার পর যে ফুলকাগুলো আছে, ফুলকাগুলোকে কেটে ফেলতে হয় বা ফেলে দিতে হয়। কাঁকড়ার মেন পার্টটা কাটা, এরপরে হচ্ছে দাঁড়া। দাঁড়া খুব বেশি কিছু নেই, জাস্ট মাথাটা ভেঙে দিলেই হয়ে যায়। যদি কাঁকড়া আরও বড় হয়, দাঁড়াটা আরও শক্ত হয়, তাহলে মাঝখানে আরও একটা বাড়ি মেরে একটু ক্র্যাক করে দিতে হবে, নাহলে ভেতরে মশলা ঢুকবে না। তারপরে প্যাডেলগুলো কাটতে হয়। প্যাডেলগুলো জাস্ট মাথাটা কেটে দিলেই মিটে যায়, খুব বেশি কিছু করার দরকার নেই। লাস্ট পার্ট হচ্ছে পাটা কাটা। কাঁকড়ার পা তিনটে ভাগে ভাগ থাকে, তার একদম লাস্ট পার্ট অর্থাৎ মুখ মতো যেটা, সেটা কেটে দিলে কিন্তু পাটা কাটা হয়ে যায়। সবার শেষে ঘিলুগুলোকে বার করে নেবো, এগুলোকে একটা আলাদা বাটিতে রেখে দেবো আমি। কাঁকড়া কাটার পরে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে দেখতে পাচ্ছ। তোমরা চলে যাবো রান্নায়। তো আমি আলু দিয়ে রান্না করব। সবার প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়ে কিন্তু কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো আমি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে ফেলবো। এরপরে আরও খানিকটা তেল আমি দিয়ে দিচ্ছি, আবার বলছি পুরো রান্নাটা সর্ষের তেলে করবো। তো তেল গরম হতে হতে যে কাঁকড়াটা আমি ধুয়ে রেখেছিলাম তার মধ্যে কিছু নুন হলুদ মাখিয়ে নেবো। কাঁকড়ায় নুন হলুদ মাখাতে মাখাতে তেল আমার গরম হয়ে গেছে, তো গরম তেলে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। খানিকটা মাছ ভাজার মতো, মাছ যেমন ইপিট উপিট দুপিট খুব ভালোভাবে ভাজতে হয়, কাঁকড়াও ঠিক একই রকম দুপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো কাঁকড়ার বডিটা ভালো করে ভাজা হয়ে গেলে তার যে বাকি অংশগুলো অর্থাৎ পাগুলো এবং দাঁড়াগুলো, সেগুলোও ভেজে নিতে হবে। একে একে আমি সব কিছু ভেজে নিচ্ছি। দাঁড়াগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে, 3-4 মিনিট ভাজলে এগুলো ভাজা হয়ে যায়, এগুলো আমি তুলে ফেললাম। এরপর ওই একই কড়াই ব্যবহার করে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ রসুন বাটা, বড় চামচের 3 চামচ পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ ও রসুনটা একটু ভালোভাবে মিশিয়ে নেবো। পেঁয়াজ রসুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বড় চামচ দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। তো আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নেবো। যখন দেখবো এটার জলটা প্রায় শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করবো টমেটো বাটা। আমি এখানে 3 চামচ মতো টমেটো বাটা দিচ্ছি। তো এই তিনটে যতক্ষণে ভাজা হচ্ছে, চলো ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিই। সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নেবো, বাটির মধ্যে দেবো 2 চামচে 2 চামচ ধনে পাউডার, 2 চামচ জিরে পাউডার, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ নুন। আমি সেটা জলের সাহায্যে মিশিয়ে নেবো। লঙ্কা এবং নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 1 চামচের হলুদ গুঁড়ো, এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। আমার মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। মশলা জলে গুলে নিলে মশলার টেস্টটা বজায় থাকে।
অপরদিকে আমার আদা রসুন পেঁয়াজও ভালোভাবে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি যে মশলাটা এক্ষুনি বানালাম সেটা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তারপরে এর মধ্যে আমি আমার ভাজা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। এই মশলার সাথে কাঁকড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বলে রাখি বন্ধুরা যে আলুগুলো আমি ভেজেছিলাম সেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সবার শেষে দেবো বলে। তোমরা যদি আলু সেদ্ধ আগে না করতে চাও তাহলে এই মুহূর্তে কাঁকড়াগুলো যখন কষানো হচ্ছে তার মধ্যেও আলুগুলো দিয়ে দিতে পারো। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মশলা এবং কাঁকড়া খুব ভালোভাবে মিশে গেছে। জলটা যখন ফুটে উঠবে যে ঘিলোগুলোকে আমি সাইড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এবং সবার শেষে দিয়ে দিচ্ছি ভাজা আলু যেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেগুলো। তোমরা চাইলে আলুটাকে অ্যাভয়েডও করতে পারো। তো এই ঝোলটা যদি ঝোল রাখো তো ঝোল, এটাকে যদি তোমরা শুকিয়ে ফেলো তাহলে কিন্তু কাঁকড়া ঝাল হয়ে গেল। সবার শেষে আমি শাহি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আমার কাঁকড়া কিন্তু তৈরি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে সার্ভ করলে খুব ভালো লাগলো খেতে। আমার চ্যানেলে এই ধরনের আরও ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ইয়েস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের মোবাইল ফোনে। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।